প্রিয় দর্শক, আমি নাজিফা তুশি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর টিভি নিয়মিত আয়োজন কুমারিকা কেশ কাহনে। জিঞ্জার রজার্স 1920 থেকে 80-এর দশকে তিনি তার অভিনয়ে গান ও নৃত্য দিয়ে মুগ্ধ করে রেখেছিলেন আমেরিকা সহ ইউরোপের অগণিত দর্শকদের। প্রিয় দর্শক, আজ আমরা জানব তারই কেশ কাহন। জিঞ্জার রজার্স জন্ম 1911 সালে 16 জুলাই। তিনি ছিলেন মার্কিন অভিনেত্রী, নৃত্যশিল্পী ও গায়িকা। 1925 সালে চার্লসটন নৃত্য প্রতিযোগিতা জয়ের পর ব্রডওয়েতে তার প্রথম মঞ্চনাটক গার্ল ক্রেজি দিয়ে খ্যাতি অর্জন করেন। এই সাফল্যের ফলে প্যারামাউন্ট পিকচার্স তার সাথে 5 বছরের চুক্তি করে। 1930-এর দশকে তিনি অ্যাস্টায়ারের বিপরীতে 10টি চলচ্চিত্রে অভিনয় করেন, এর মধ্যে সুইং টাইম ও টপ হ্যাট ব্যাপক সফলতা পায়। রজার্স 1940-এর দশক জুড়ে সফল ছিলেন এবং এক পর্যায়ে তিনি হলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী হয়ে ওঠেন। 1940 সালে কিটি ফয়েল চলচ্চিত্রে তার অভিনয় তাকে শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য একাডেমি পুরস্কার পাইয়ে দেয়। জিঞ্জার রজার্স বিভিন্ন সময়ে দর্শক ভক্তদের সামনে এসেছেন অনন্য সব হেয়ারস্টাইল নিয়ে। এখন আমরা আপনাদের দেখাবো তার কিছু আলোচিত হেয়ারস্টাইল। দর্শক, জানলাম জিঞ্জার রজার্সের কেশ কাহন। এবার আমরা জানবো আমাদের আজকের অতিথির কেশ কাহন। তবে তার আগে দেখে নেব এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য কারা কারা ছবি পাঠিয়েছেন। দর্শক, এখন কথা বলবো আমাদের আজকের কেশবতীর সাথে। জানবো তার দীর্ঘ কেশের গোপন রহস্য। আমাদের আজকের কেশবতী ফারজানা। কেমন আছো ফারজানা? খুবই ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি মাশাআল্লাহ, তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। কোথায় থাকো ফারজানা? আমি খুলনাতে থাকি। আচ্ছা, পড়াশোনা শেষ? রিসেন্টলি পড়াশোনা কমপ্লিট করলাম, এখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছি। বাহ, যেহেতু জব করছো তো তোমার নিশ্চয়ই চুল মেইনটেইন করতে একটু প্রবলেম হয়। একদম ঠিক, চুল মেইনটেইন করতে একটু ঝামেলা হয়, সেটা হচ্ছে উইকেন্ড ছাড়া আসলে চুল মেইনটেইন করার সময় পাওয়া যায় না, তো যেটুকুই করা হয় উইকেন্ডের মধ্যেই। আচ্ছা, সেটা কি মানে কি কি যত্ন তুমি করে থাকো চুলের জন্য? ন্যাচারাল যে জিনিসগুলা ইউজ করা হয় তার মধ্যে একটা আমি করি হচ্ছে রেগুলার অয়েলিং করি চুলে। এটা হচ্ছে সপ্তাহে 2-3 দিন আমাকে তেল মাখতেই হয়, এটা নারকেল তেল। আর উইকেন্ডে যেটা সেটা হচ্ছে আমি মেয়োনিজটা ইউজ করে থাকি। মেয়োনিজ? হ্যাঁ, মানে মেয়োনিজ আমি এখন পর্যন্ত কারো কাছে শুনিনি যে কেউ মাথায় মেয়োনিজ ইউজ করে। ওয়াই মেয়োনিজ? এটার কারণ হচ্ছে মেয়োনিজ তৈরি হয় হচ্ছে আপনার অলিভ অয়েল এবং ডিম দিয়ে। আচ্ছা, তো দুইটাই আমাদের চুলের জন্য উপকারী। সো আমি যেহেতু ন্যাচারাল কিছু পাচ্ছি না ইনস্ট্যান্ট তৈরি করার জন্য, আমার টাইম শর্ট, যার কারণে ওই দুইটা দিলে আমি মনে করছি যে আমি ইনস্ট্যান্ট কিছু রেজাল্ট পেয়ে যাচ্ছি। আচ্ছা, সো এটাতে কোনো কি সাইড এফেক্ট হয়? মানে যেহেতু মেয়োনিজটা একটা ফ্রোজেন আইটেম এবং এটা তো তুমি মানে আমরা যেটা মনে করি যে চুলে সবসময় একদম হার্বাল পিওর জিনিসটা অ্যাপ্লাই করতে হয়, তুমি যেহেতু মেয়োনিজটা অ্যাপ্লাই করছো, আমি জানি না সেটা তোমার চুলে কতটা সুইটেবল হয়েছে, বাট আমার কাছে মনে হয় যে মেয়োনিজ ব্যবহারের আগে তোমার চুলটা মনে হয় আরও বেশি ঘন ছিল। আমার চুলটা আসলে ছোটবেলা থেকেই ঘন ছিল, এটা চুলগুলো পড়ে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে রিবন্ডিং করা। আমার চুলে বহুবার রিবন্ডিং করা হয়েছে, এ পর্যন্ত প্রায় 5-6 বার করা হয়েছে, যার কারণে আমার চুলটা ভেঙে ভেঙে গেছে। মেয়োনিজটা ইউজ করে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, কারণ আমি হচ্ছে ডিম বা অলিভ অয়েল যেটা একটু রেগুলার ইনস্ট্যান্ট ইউজ করা আমার পক্ষে সম্ভব হয় না, এই জন্য আমি সুপার শপ থেকে ভালো কোনো ব্র্যান্ডের একটা মেয়োনিজ নিয়ে নিই, যেটা আমি সকালে চুলে লাগিয়ে 1 ঘন্টা 1 ঘন্টা পরে শ্যাম্পু করে ফেলি। তুমি বলেছো যে রিবর্নিং এর কারণে তোমার চুলটা বেশি পড়ে যাচ্ছে, আবার সেই সাথে তুমি বলছো যে তুমি 5-6 বার রিবর্নিং করেছো, সো জেনে শুনে চুলের কেন ক্ষতি তুমি করছো? এটা আসলে এক একজনের টেন্ডেন্সি মেন্টালিটি। তো আমার কাছে স্ট্রেট চুল অলওয়েজ পছন্দ ছিল, আর যখন আমার যেহেতু চুলটা বড়, আমি বাইরে যাওয়ার সময় বারবার আসলে স্ট্রেটটা করা পসিবল হয়ে ওঠে না, যার কারণে আমি একবার করলে ঝামেলা ফ্রি থাকি।
আর যেহেতু প্রতিদিন জবে যেতে হয় একটা সার্টেন টাইমে, সকালবেলা ঘুম থেকে উঠে আয়রন করে চলে যাওয়া সম্ভব না, এই কারণে রিবনিংটা করা। কিন্তু বারবার রিবনিং এর কারণে তোমার চুল পড়ছে পড়ছে পড়ছে, চুলি না থাকে তখন স্ট্রেট দিয়ে কি করবে তুমি? আসলে আমি আমার চুলটা পেয়েছি উত্তরাধিকার সূত্রে, আমার আম্মার চুল আমার থেকেও বড়, আম্মার চুল আমার থেকে অনেক বেশি ঘন, ইভেন আমার যে বড় বোন আছে তার চুলও আমার মতো। আচ্ছা, তো আমার মনে হয় যে আমার যদি চুল ভেঙে যায় আবার নতুন করে গজাবে। আচ্ছা, মানে এটা জেনেটিক্যালি একটা ভালো। আচ্ছা, সো আমি বারবার এটার জন্য একটা ভরসা পাই যে না ঠিক আছে চুল ভেঙে যাচ্ছে পড়ে যাচ্ছে আবার হবে। তুমি জীবনে আর কয়বার রিবনিং করতে চাও? এটা আসলে ডিপেন্ড করবে, কারণ অ্যাকচুয়ালি সবার তো মেন্টালিটি একসময় সবসময় থাকে না একরকম। তো আমি যদি মনে করি যে না আমার আর দরকার পড়ছে না, বা আমার মনে হয় বিয়ের পরে যখন বাচ্চা কাচ্চা হয়ে যাবে তখন বাচ্চা কাচ্চা সামলাতে যে আমার আর চুলের প্রতি যত্ন নেওয়া হবে না, তখন হয়তো রিবনিং করাটা ছেড়ে দিব। না, তবে আমার কাছে মনে হয় যে যত্ন মানে বাচ্চা কাচ্চা হলে আর লাগবে না, এটা না করে তখন একটু কমে যাবে আলটিমেটলি। তবে আমার কাছে মনে হয় চুলের যত্নটা, যেহেতু তোমার চুলের গ্রোথ ভালো, সবার কিন্তু এটা হয় না, তো সেই কারণে যদি তুমি একটু চুলের টেক কেয়ারটা ঠিক মতো করো তোমার চুলটা কিন্তু এরকমই সারা জীবনই থাকবে। আমিও সেটাই মনে করি। আমিও সেটা মনে করি। তোমার চুল নিয়ে আরও অনেক গল্প করবো, তবে এখন নিব ছোট্ট একটি বিরতি। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না, কুমারিকা কেশকানের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম কুমারিকা কেশকাহন নিয়ে। ফারজানা, বিরতিতে যাওয়ার আগে তোমার চুল নিয়ে নানা ধরনের কথা হচ্ছিল, এখন আমি আসলে জানতে চাই মেয়োনিজ ছাড়া তুমি কিভাবে আরও চুলের যত্ন নাও? যেহেতু আমি জব করি খুব বেশি যত্ন নেওয়ার সুযোগ হয়ে ওঠে না, তো উইকেন্ডে যেটা মেয়োনিজটা ইউজ করি, দেন আমি ভালো ব্র্যান্ডের কিছু শ্যাম্পু ইউজ করার চেষ্টা করি যেটা আমি সপ্তাহে দুইবার করে থাকি। আর হচ্ছে শাওয়ার শেষ করে আমি একটু চুলে ভিনেগার লাগানোর চেষ্টা করি, যেটাতে আমার চুলগুলো ন্যাচারালি সিল্কি হয়ে যায়। আচ্ছা, ভিনেগারটা কীভাবে অ্যাপ্লাই করে চলে? এটা হচ্ছে আমি এক মগ পানির মধ্যে এক টেবিল চামচ বা দুই টেবিল চামচ ভিনেগার নিয়ে ওটাতে মিশিয়ে জাস্ট চুলে থেকে লাগাই, স্ক্যাল্পটা বাদ দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় তোমার চুল নিয়ে যত্ন নেওয়ার ব্যাপারে তুমি একটু অলস, সেটা কেন? আসলে আমি ছোটবেলা থেকে দেখে এসেছি যে আমার মা এবং আমার বোন দুজনেরই চুল খুব বড় এবং তারা খুব বেশি যত্ন নেয়নি চুলের। আমার আম্মার চুলের যত্ন বলতে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে আম্মা বছরে একবার করে নারকেল ভাঙাতো, নারকেল তেল নিজ হাতে, সেটাই সারা বছর ইউজ করতো এবং সেটাই আমি ইউজ করেছি। তো তাকে আমি এর বাইরে শ্যাম্পু করা ছাড়া আর কোনো কিছুই দেখিনি, যার কারণে ওইভাবে আমার মনের মধ্যে কখনো চুলের জন্য আলাদা যে যত্নের বিষয়টা কখনো ওটা কখনো আসেই নি। আচ্ছা, তোমার বোনও কি সেম? হ্যাঁ, আমার বোনও সেম। এখন কি তোমার আম্মু নিজ হাতে নারকেল তেল ভাঙায়? হ্যাঁ, এখনো আম্মু প্রতি বছর নিজ হাতে নারকেল তেল ভাঙায়। কখনো কি নিজ হাতে নারকেল তেল বানানোর ইচ্ছা আছে যেহেতু তোমার আম্মু বানিয়েছে? এখন পর্যন্ত হয়ে ওঠেনি, কারণ আম্মু সবকিছু দেখভাল করে, যার কারণে এখনো অলস মনে হয় নিজেকে যে এইসব এত কিছু দায়িত্ব নেওয়ার মতো বয়স আমার মনে হয় না হয়নি, যদিও হয়েছে বাট এখনো নিজেকে ছোট মনে হয়। আচ্ছা, বা ভবিষ্যতে নিজের বাচ্চাকে নারিকেল ভেঙে তোমার মা যেটা করতেন তোমার কি ইচ্ছা আছে না আমি আমার বাচ্চার জন্য? না, এটা আসলে ডিপেন্ড করবে ওই টাইমের উপর। আচ্ছা, তোমার চুল নিয়ে যদি কোনো মজার স্মৃতি বা ঘটনা থাকে সেটা তুমি আমার সাথে শেয়ার করতে পারো। মজার স্মৃতি বলতে যেটা হয় সেটা হচ্ছে আমাদের খুলনা খুব কম জনগণ থাকে, তো যখন বাইরে বের হই কম বেশি লোকজনের চুল যখন ছেড়ে যাই, খুব বেশি চুল ছেড়ে যাই না কারণ যত্ন নেওয়াটাও তো আমার জন্য টাফ হয়ে যায়, তো ছেড়ে যাই তখন লোকজন দু একজনের চোখ থাকে আমার চুলের উপরে, ইভেন অনেকে এসে হাত দিয়েও দেখে বা জিজ্ঞাসাও করে যে আসলে এটা অরিজিনাল চুল কি না। তখন কেমন লাগে? তখন ভালোই লাগে। এছাড়া কি আর অন্য কোনো স্মৃতি আছে? অবশ্য একটা মজার স্মৃতি আছে, সেটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড ছিল যে আমার চুল অনেক পছন্দ করতো, সে আমাকে সবসময় বলতো যে তুমি কখনো চুল কাটবে না, যদি কখনো চুল কাটো তাহলে মনে করবো আমার গলার পরে কেটে দিচ্ছ। তারপরে তুমি কেটেছো? না, চুল তো কাটতেই হয়, যেটা আর কি যেটাকে বলে ট্রিম করতে হয়, হ্যাঁ ওটা করতে হয়। তো তোমার বন্ধু জানার পরে তখন কীরকম ফিল করেছে? ট্রিম করাটা তো আসলে ওভাবে জানানো হয়নি যে আমি ট্রিম করেছি, বাট হ্যাঁ একবার আমি ঢাকায় আসার পরে পার্সোনা থেকে চুল কেটেছিলাম, তো চুল কাটার সময় ছবিটা ফেসবুকে পোস্ট করেছিলাম, তো খুলনা যাওয়ার পরে সে বলছে যে এই ছবিটা তুমি যখন পোস্ট করেছো তখন মনে হচ্ছিলো যে তুমি আসলে আমার গলার পর থেকে চুল কেটে দিয়েছো। তো
তবে আমার কাছে মনে হয় ফারজানা তুমি যে একটু অলস চুলের ব্যাপারে সেটা তুমি অবশ্যই কাটিয়ে উঠবে এবং চুলের আরো অনেক যত্ন নেবে যাতে তোমার চুল আরো প্রাণবন্ত হয়ে ওঠে। হ্যাঁ, সে ক্ষেত্রে অবশ্যই আমি কোনো একটা এক্সপার্টের কাছে যাব, কারণ আমি নিজে এক্সপেরিমেন্ট করতে গেলে এটাতে কোনো নেগেটিভ এফেক্টও পড়তে পারে। তো আমি যদি কোনো এক্সপার্টের কাছে যাই, সে আমাকে যে সলিউশনটা দিবে আমার মনে হয় না আমার চুলে কোনো ক্ষতি হবে, বরং যা আরো লাভই হবে। হ্যাঁ, ডেফিনেটলি। ফারজানা, তুমি এই অনুষ্ঠানে আসার আগে তোমার কিছু চুলের ছবি তুমি আমাদেরকে পাঠিয়েছো, আমি চাই আমার দর্শকরা তোমার চুলের ছবিগুলো দেখো। বাহ, অনেক সুন্দর চুলের ছবি দেখলাম, আমার তো খুব ভালো লেগেছে। ফারজানা, এখন আমি তোমার সাথে একটা ছবি তুলতে চাই। থ্যাংক ইউ সো মাচ ফারজানা আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আর টিভি এবং কুমারিকার পক্ষ থেকে তোমার জন্য রয়েছে ছোট্ট একটি গিফট হ্যাম্পার। প্রিয় দর্শক, আপনারা যারা ফারজানার মতো কুমারিকা কেশকাহনে অংশগ্রহণ করতে চান তারা জেনে নিন অনুষ্ঠানে অংশগ্রহণ করার নিয়ম। আপনি যদি দীর্ঘ কেশের অধিকারিণী হন তাহলে 4R সাইজের দুই কপি ছবি সহ চিঠি পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক কুমারিকা কেশকাহন, BSEC ভবন, ষষ্ঠতলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কাউরন বাজার, ঢাকা 1215। অথবা ছবি সহ ইমেল করুন kumarikakeshkahon@rtvbd.tv। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এরপর জানিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবে না, কুমারিকা কেশকাহনের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতি পর আবারও ফিরে এলাম কুমারিকা কেশকাহন নিয়ে। চুলে আমরা সবাই তেল ব্যবহার করি, আপনি কি জানেন হট অয়েল মাসাজ চুল এবং স্ক্যাল্পের জন্য কতটা উপকারী? চলুন রাহিমা সুলতানা রীতা অপুর কাছ থেকে জেনে নিই এর বিস্তারিত। অনেকেই আমরা হেয়ারে অয়েল অ্যাপ্লাই করি, এই অয়েল অ্যাপ্লাই করার যে সঠিক পদ্ধতি সেটা কি আমরা সকলে জানি? আজকে কুমারিকা কেশকাহনে আমি আপনাদের জানাবো সঠিক পদ্ধতিতে কি করে হট অয়েল ম্যাসাজ আপনি আপনার হেয়ারে করবেন। হট অয়েল ম্যাসাজ করার একটা সিস্টেম আছে। আমাদের কুমারিকার কিন্তু সমস্যা অনুযায়ী অয়েল আছে, অ্যান্টি ড্যান্ড্রফ আছে, হেয়ার ফল আবার নর্মাল মেনটেন করার জন্য আছে। আপনার যে প্রবলেম আপনি সেই তেলটা বেছে নিতে পারেন। যেটা করতে হবে, একটা স্টিলের পাত্রে আপনাকে তেলটাকে ঢেলে নিতে হবে। দুটো পাত্র নিতে হবে, একটা পাত্র একটু বড় থাকবে আর আরেকটা পাত্র একটু ছোট থাকবে। বড় পাত্রে গরম পানি নিতে হবে, বেশ গরম, আর ছোট পাত্রে আপনাকে অয়েল নিতে হবে। ওই একটা পাত্রের উপর আরেকটা পাত্র আপনাকে বসিয়ে দিতে হবে, 5 মিনিট অপেক্ষা করতে হবে, তেলটা কিন্তু ওই গরম পানির যে গরম সেটাতেই গরম হয়ে যাবে। এরপর হাতে একটু তুলো নিতে হবে, তুলো নিয়ে বিলি কেটে কেটে সেই তুলো দিয়ে পুরো স্ক্যাল্পে আপনাকে প্রথমে অয়েলটা লাগাতে হবে। এরপর চুলের মধ্যে এইভাবে বাকি তেলটা দিয়ে দেন, হাতে এরকম করে একটু হালকা মাসাজ করতে হবে। আর বিলি কাটা যেটা বললাম, আমার এই যে একটা সিঁথি দেখতে পাচ্ছেন, সেই সিঁথির মতো করে পুরো মাথায় সিঁথি কেটে নিতে হবে, একেবারে পেছন পর্যন্ত, ঘাড় পর্যন্ত যেতে হবে। আর যিনি এটা করেন, এটা যে এত স্ট্রেস রিলিফ করে, আপনারা যদি নিজে করেন, আপনার যদি হেল্পিং হ্যান্ড না থাকে তাহলেও আপনি আরাম পাবেন, যদি আপনাকে কেউ হেল্প করে দেয় তাহলে দেখবেন
ওই পদ্ধতিতে যদি আপনি করেন আপনার একেবারেই ঘুম এসে যাবে। এরপর যেটা করতে হবে, হট অয়েল মানে গরম থাকা অবস্থাতেই, হালকা কুসুম গরম থাকা অবস্থাতেই পুরো ফিঙ্গার প্যাড দিয়ে ভালো করে মাসাজ করতে হবে। আমরা যখন অয়েল দিয়ে আমাদের স্কাল্পে মাসাজ করি, তখন আমাদের চুলের গোড়ায় যে ফলিকল থাকে সেই ফলিকলের ভেতর দিয়ে তেলটা ঢুকে যায়। তো আপনি যদি ভালো করে সপ্তাহে অন্তত 3 দিন হেয়ার অয়েল মাসাজ করেন, তাহলে দেখা যাবে আপনার ওই যে বন্ধ ফলিকল যেগুলো আছে সেগুলো ওপেন হয়ে যাবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে, ফিঙ্গার প্যাড দিয়ে খুব ভালোভাবে মিনিমাম আপনাকে 10 মিনিট মাসাজ করতে হবে স্কাল্পে। আমাদের চুলের স্কাল্পই হলো মেইন হেয়ার ডেড রুট, মৃত শেকড় বলা হয় চুলকে। আপনার যদি স্কাল্প ভালো থাকে, আপনার যদি চুলের গোড়া মজবুত হয়, তাহলেই কিন্তু আপনার চুল ভালো থাকবে। আপনি দেখবেন যে আপনার চুলটা যখন আপনি টান দিয়ে স্কাল্প থেকে তুলবেন, তখন দেখবেন একটা সাদা রঙের ছোট্ট বাল্বের মতো আছে। যার চুল যত হেলদি তার বাল্ব কিন্তু তত বড় হয়, শক্ত হয়। বাল্ব যত ভালো থাকবে চুল তত ভালো থাকবে। সেই জন্য আপনার চুলের যত্ন নেওয়াটা অত্যন্ত প্রয়োজন। এমনিতেও দেখা যায় ধুলাবালি পলিউশন এগুলোর কারণেও চুল আস্তে আস্তে পড়ে যায়, নষ্ট হয়ে যায়। সেই কারণে হট অয়েল মাসাজ অত্যন্ত জরুরি এবং এটা আপনাকে হেল্প করবে আপনার চুলের স্বাস্থ্য ভালো রাখতে। আমি আবারও আপনাদের বলে দিচ্ছি মাসাজটা কীভাবে করবেন। 10টা আঙুলি আপনাকে ব্যবহার করতে হবে, ভেতরে হাতটা ঢুকিয়ে এরকম এন্টি ক্লক না, ক্লকওয়াইজ আপনাকে মাসাজ করতে হবে। একেবারেই ক্লকওয়াইজ, আয়নার সামনে দাঁড়িয়ে জাস্ট রাউন্ড 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 করে ঘুরিয়ে অ্যাশিওর করতে হবে যে পুরো স্কাল্পে আপনার তেলটা ঢুকে গেছে এবং মাসাজের মাধ্যমে আপনার যে বন্ধ ফলিকলগুলো আছে সেগুলোও খুলে গেছে। এইভাবে আপনি 10 মিনিট করুন। এরপর যেটা করতে হবে আপনাকে, আমাদের প্রত্যেকের বাড়িতেই টাওয়েল থাকে, গরম পানির মধ্যে টাওয়েলটাকে চুবাতে হবে, এরপর খুব ভালো করে চিপে নিতে হবে। গরম থাকা অবস্থাতেই খুব ভালো করে মাথায় পেঁচিয়ে দিতে হবে, 20 মিনিট রেখে দিতে হবে হট টাওয়েলটা। তাহলে যেটা হবে, এই যে আমরা হট অয়েল মাসাজটা করলাম, তারপর আবার যখন আমি হট টাওয়েল দিয়ে পেঁচাবো, তখন স্টিমটা কিন্তু আমার ফলিকলের একেবারেই ভেতরে চলে যাচ্ছে। এতে করে চুলটা ক্লিনও হবে ভেতর থেকে এবং বন্ধ ফলিকলগুলো খুলে যাবে। তারপর আপনি আপনার পছন্দ মতো শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে চুলটাকে খুব ভালো করে ওয়াশ করে নেবেন। একটা কথা মাথায় রাখবেন, শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে যখনই ওয়াশ করবেন খেয়াল রাখবেন চুলের থেকে একেবারে শ্যাম্পু কন্ডিশনারের শেষ কণা পর্যন্ত যেন উঠে যায়। এই প্রক্রিয়াটা যদি আপনি সপ্তাহে অন্তত 3 দিন করতে পারেন, তাহলে বেটার রেজাল্ট পাবেন। আমি জানি বর্তমানে আপনারা সবাই অত্যন্ত ব্যস্ত সময় কাটান, অ্যাটলিস্ট সপ্তাহে 2 দিন আপনারা এই প্রক্রিয়াটা ফলো করুন। কারণ এখন কিন্তু অত্যন্ত পলিউশন থাকে বাতাসে চারিদিকে, প্লাস ওয়েদার একটা বিশাল ফ্যাক্টর, কখনো থাকে রোদ, কখনো হিউমিডিটি বেশি থাকছে, সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের চুলের উপর ইফেক্ট পড়ছে অনেক খারাপভাবে। তো সেই জন্য তার একটু কেয়ার নিন, সময় নিয়ে দেখবেন আপনি ঠিক যেমনটা চাচ্ছেন আপনার চুল সিল্কি শাইনি ঝলমলে ঠিক তেমনি পাবেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আবারও দেখা হবে আগামী পর্বে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত চলে যত্ন নিন। আল্লাহ হাফেজ।